আসসালামু আলাইকুম। নিরাপদ বাংলাদেশ থেকে সকল ভিউয়ার্স এবং সকল সাবস্ক্রাইবারদের আমি স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ শরীফ ইসলাম। আজকে লালমনিরহাট সফরে আমরা এসেছি বাংলাদেশ রেলওয়ে সরকারি চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র তানজিল ও মানবিক বিভাগে পড়ালেখা করে। ওর মধ্যে একটু মেধা দেখেছি আমি, সেটা হলো সে বিভিন্ন রকম পাখির আওয়াজ তুলতে পারে এবং বিভিন্ন প্রাণীর ডাক তুলতে পারে। সে আজকে এটা আপনাদের শোনাবে। আসসালামু আলাইকুম। আমি লালমনিরহাট সরকারি চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়ের ছাত্র দশম শ্রেণীর বিভাগ মানবিক। আমি কিছু বাঁশি বলবো এবং বাঁশি দিয়ে পাখির শুরু তুলব। এবার আমি আবার একটা বাঁশি শুরু তুলব। এবারে আমি আরেকটা পাখি ছুঁড়ে বাসি তুলব। আমি একটা বেজি ডাক দেব। বাংলাদেশ রেলওয়ে সরকারি চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয় লালমনিরহাট এর দশম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ তানজিল হোসেন এর কণ্ঠে পাখির আওয়াজ আপনারা শুনলেন। যদি এটা শুনে কারো একটুও ভালো লাগে তাহলে তা আমরা কৃতজ্ঞ, আর যদি কারো খারাপ লাগে তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। এবং আমরা অনুরোধ করব, আমাদের কোথাও যদি ভুল বা ত্রুটি হয় তাহলে অবশ্যই আমাদের ক্ষমা করবেন। এবং আমরা এরকম ক্ষুদে শিক্ষার্থী যাদের বিভিন্ন রকম প্রতিভা রয়েছে আমরা তা তুলে ধরার চেষ্টা করব। এবং সকল ভিউয়ার্সকে অনুরোধ করব আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভালো লাগলে লাইক দেবেন এবং আপনাদের পজিটিভ কমেন্ট আশা করছি। যারা এখনও আমাদের চ্যানেল নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ তাআলা আপনাদের সবার ভালো করুক এই কামনা রেখে আমি নিরাপদ বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। Thank you.